शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। हेडलाइंस निवेदन करছেন दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। जमुरी चांदामुड़ एलकाय गुली करे खून ईसीएल कर्मी के कापुरे मुख बिंधे आसा दुष्कृतीरा खूब काछ थेके गुली करे पालिये जाय ओई ईसीएल कर्मी के घटनार तदंत शुरू करेछे पुलिस। আসানসোলের মহিশিলা কলোনির গ্রিনপল্লী এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়িতে কেউ না থাকা সুযোগে জানলা ভেঙে ঘরের ভেতরে ঢোকে দুষ্কৃতি দল। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলায় এখনো বহু মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজই নেননি। দ্বিতীয় ডোজের সময় পেরিয়ে গেলেও ভ্যাকসিন নেওয়ার প্রতি বহু মানুষই এখন আর আগ্রহ দেখাচ্ছেন না। এক সমীক্ষায় এমনই জানতে পেরেছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর। পাণ্ডবেশ্বরে লরি চালক খুনের ঘটনায় এবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। ধৃতের নাম মনজিৎ সিং। পুলিশ হরিয়ানা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। আয়োজনে সামিল হয়েছিলেন জেলা সভাপতি তথা বাড়াবুনির বিধায়ক বিধান উপাধ্যায়। অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। রানীগঞ্জ শহরের রানীশয়ের মোড় এলাকায় টিবি হাসপাতালের সামনে টার্নিং পয়েন্টকে এবার ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হলো। ওই জায়গায় প্রায়শই দুর্ঘটনা ঘটে যাওয়ায় আরপিএফ এর তরফে নেওয়া হয় এই পদক্ষেপ। যদিও স্থানীয়দের সুবিধার কথা ভেবে সামনে সামান্য ফাঁক ছেড়ে দেওয়া হয়েছে। আসানসোলের বাণপুরে চায় চক্রে যোগ দেওয়া বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ত্রিপুরার ঘটনার প্রতিবাদে দিলীপ ঘোষকে মুর্দাবাদ বলে স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে কলকাতা থেকে দিল্লি পাড়ি দিল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সদস্যরা। গন্তব্যে যাওয়ার পথে দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে আন্দোলনকারীদের দেওয়া হয় সংবর্ধনা বামফ্রন্টের তরফে। আসানসোল রেল স্টেশনের আরপিএফ এর তরফে সচেতনতামূলক অভিযান চালানো হলো। ট্রেন যাত্রীদের আরপিএফ এর তরফে জারি করা হেল্পলাইন নম্বর সম্পর্কে বোঝানো হয় এই অভিযানে।